হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নলেজ কিউ ইতিমধ্যেই তোমাদের এ এনএম জিএনএম টু থাউজেন্ড রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে অনেকেই অনেক ভালো ভালো র্যাঙ্ক করেছ এবং অনেকেই আশাহত হয়েছ অনেক রাত জায়গার পরেও আশানুরূপ ফল হয়নি তাদের বলছি তোমরা ভেঙে পড়ো না তোমরা আবার নতুন করে শুরু করো নতুন করে পথ চলা শুরু করো জয় কিন্তু তোমাদেরও হবেই অবশ্যই নলেজ আই কিউ আবার পেইড ওয়াইজ স্টার্ট করেছে এবং নলেজ আই কিউর কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে রেজাল্ট সেটা কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো তারা কিন্তু আমাদের কাছ থেকে গাইডেন্স নিয়ে অনেক ভালো রেজাল্ট করেছে এবং যারা যাদের রেজাল্ট এবছর ভালো হয়নি তারা কিন্তু আমাদের গাইডেন্স নিয়ে পরের বছর তাদের নামটাও আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু রাখতে পারো অ্যাজ আ টপার হিসেবে তো তোমরা কিন্তু আমাদের পেইড ব্যাচে জয়েন হয়ে যেতে পারো আমি তোমাদেরকে তার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো স্ক্রিনে মেনশন করা কনট্যাক্ট নম্বরেও তোমরা কনট্যাক্ট করতে পারো তো মেনলি আজকের ভিডিও নিয়ে কথা বলা যাক আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমরা যারা যারা এম জি এম টু থাউজেন্ড এক্সাম দিয়েছিলে এবং ভালো র্যাঙ্ক করেছো তাদের পরবর্তী ধাপ কি রেজাল্ট আউট তো হয়ে গেলো এরপরে কি করতে হবে এরপরে বেশ কিছু ধাপ রয়েছে যেই ধাপগুলোর মধ্যে দিয়ে না গেলে তোমরা অনেক ভালো র্যাঙ্ক করেও কিন্তু সরকারি কলেজ পাবে না সরকারি কলেজ কিন্তু পাবে না তো পরবর্তী ধাপটি কি পরবর্তী ধাপ হচ্ছে কাউন্সেলিং প্রসেস কাউন্সেলিং কি কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কলেজ পেতে পারো যদি কাউন্সেলিংয়ে না বসো তাহলে কিন্তু তোমরা কোনো রকম কলেজই পাবে না যতই ভালো রেজাল্ট করে থাকো সো তোমাদের কাউন্সেলিংয়ের ডেট এখনও দেয়নি আশা করা যাচ্ছে সেপ্টেম্বরে থার্ড উইকের মধ্যে তোমাদের কাউন্সেলিংয়ের ডেটটা পাবলিশ করে দেবে এই কাউন্সেলিংয়ের বেশ কিছু ধাপ রয়েছে সেই ধাপগুলো সম্পর্কে এখন আমরা জেনে নেব স্টেপস দেখো ফার্স্ট ধাপ রেজিস্ট্রেশন সেকেন্ড চয়েস ফিলিং থার্ড সিট অ্যালটমেন্ট এবং ফোর্থ ফিজিক্যাল ভেরিফিকেশন এই চারটে ধাপের মধ্যে দিয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা একটা কলেজে অ্যাডমিশন হতে পারবে নার্সিং পড়ার সুযোগ পাবে তোমরা পরপর একটা একটা ধাপ সম্পর্কে ডিটেলসে জেনে নেব প্রসেসের প্রথম ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনটা কি অনেকেরই ধারণা নেই রেজিস্ট্রেশন কি কি করে করতে হয় কোথায় যেতে হয় প্রথমত তোমাদের ডাব্লুবি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে সবার প্রথমে রেজিস্ট্রেশনের একটা নোটিস দেবে যে এই দিন থেকে রেজিস্ট্রেশন হবে যেমন আমাদের অ্যাডমিট কার্ডের ডেট দিয়েছে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনের ডেট দিয়েছে রেজাল্টের ডেট দিয়েছে সেরকমই রেজিস্ট্রেশনের কিন্তু একটা ডেট এবং টাইম টেবিল দেবে এবার অনেকেরই ধারণা নেই যে রেজিস্ট্রেশনের কি করে ফর্ম ফিল করতে হয় ওখানেই কি অনেক ডকুমেন্ট আপলোড করতে হয় কাউন্সেলিংয়ের সময়েই কি আমাদের মেডিকেল সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট আপলোড দিতে হবে উত্তর হচ্ছে না এই সময় কোনো রিয়েল ইনফরমেশান ডকুমেন্ট আপলোড করতে হয় না তাহলে কি করতে হয় সো তোমাদেরকে টুয়েলভের মার্কস এবং আদার ইনফরমেশান এই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে ফিল করতে হবে টুয়েলভের পাসিং মার্কস তোমার নাম বাবার নাম এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু ফিল করে ফর্মটা জমা দিয়ে দিতে হবে সেই ওয়েবসাইটে আপলোড করতে হবে সেই ফর্মটা যেমন করে তোমরা অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই করেছিলে এখানে কিন্তু একটা মেইন পয়েন্ট হচ্ছে এনি কারেকশান নট অ্যাভেলেবেল মানে তুমি একবার তোমার মার্কসগুলো পুট করার পরে কিন্তু কোনো রকম কারেকশন করতে পারবে না একবার পুট করলে সেটার কারেকশন করা যাবে না এবং তোমাদেরকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা পেমেন্ট করলেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে এবং যারা যারা কাউন্সিলিংয়ে বসতে চাও তাদের সবাইকে কিন্তু এই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন না করলে কিন্তু কাউন্সিলিংয়ে বসতে পারবে না এবং কাউন্সেলিং না করলে কিন্তু যতই ভালো র্যাঙ্ক করে থাকো রকম কোনো কলেজ পাবে না ঠিক আছে এরপরে আমরা আমাদের তৃতীয় ধাপ সম্পর্কে জেনে নেব দেখো আমাদের সেকেন্ড ধাপ হচ্ছে চয়েস লিং ঠিক আছে চয়েস লিং আমাদের রেজাল্ট বেরোনোর পরে রেজিস্ট্রেশনের পরে আমরা করব চয়েস লিং চয়েস লিংটা কি চয়েস লিং হচ্ছে তোমরা কোন কলেজ নেবে সেটা তোমরা নিজেরাই চয়েস করতে পারবে তার একটা ওরা গেট দিয়ে দেবে মিনিমাম ফাইভ টু সেভেন স্টেট দেবে এবার এই চয়েসলিংয়ের আগে তোমাদের সিট ম্যাট্রিক্স বেরোবে সিট বেরোবে যেটা কিন্তু এখনও বেরোয়নি কিন্তু চয়েস লিংয়ের আগে বের করে দেবে সেখানে তোমরা দেখতে পারবে যে কতগুলো সিট রয়েছে কতগুলো কলেজ রয়েছে সেইভাবে কিন্তু কলেজ চয়েস করতে হবে এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তিন ধরনের কলেজ রয়েছে গভর্নমেন্ট সেভি গভর্নমেন্ট এবং প্রাইভেট এবং চয়েস লিং হচ্ছে এই কাউন্সিলিং প্রসেসের মেন পার্ট এবং যথেষ্ট জটিল পার্ট এই চয়েস লিং তোমরা কিভাবে করবে এই নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব তোমরা কিছুই বুঝতে পারবে না তাই জাস্ট হালকা ধারণা দিয়ে আমি তোমাদেরকে রাখছি ঠিক আছে তোমরা পরপর কলেজ চয়েস করবে যারা শুধুমাত্র প্রাইভেটে পড়তে চাও তারা কিন্তু চয়েস সরি যারা শুধুমাত্র গভর্নমেন্টে পড়তে চাও তারা কিন্তু চয়েস লিংয়ে রকম প্রাইভেট কলেজ রাখবে না যদি প্রাইভেট কলেজ রাখো তোমাদের কিন্তু অ্যালটমেন্টটা প্রাইভেটেই হবে যেহেতু প্রাইভেট কলেজের কিন্তু চাহিদা একবারেই নেই খুব কমস করে কিন্তু তোমরা প্রাইভেট কলেজ পেয়ে যাবে সেই জন্য কিন্তু কোনো রকম প্রাইভেট কলেজ রাখবে না ঠিক আছে কীভাবে রাখবে প্রথমে তোমাদের যাদের বাড়ির কাছে থাকার ইচ্ছে তারা তাদের হোম টাউনের কলেজগুলো প্রথমে রাখবে এক নম্বর দু নম্বর তিন নম্বর এভাবে যাদের কলকাতা বেস্ট কলেজ পড়ার ইচ্ছে তারা সেই কলেজগুলো প্রথমে রাখবে ঠিক আছে যে কলেজ তোমার ইচ্ছে সেই কলেজ কিন্তু প্রথমে রাখবে ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু চয়েস লিংটা করতে হবে চয়েস লিংয়ের উপরে আলাদা ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এর পরবর্তী প্রসেস হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড সেটা দেখে নিই অ্যালটমেন্ট রাউন্ড এবার এই সিট অ্যালটমেন্ট কিন্তু তিনটে রাউন্ড রয়েছে তার মধ্যে আমরা যখন চয়েস লিঙ্ক করে চয়েস লক করে দেবো তারপরে আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে ঠিক যেরকমভাবে আমাদের র্যাঙ্ক কার্ডের রেজাল্ট বেরিয়েছে সেরকম তোমরা রেজাল্ট চেক করবে রেজাল্ট কিন্তু তোমরা এনএম জিএনএম যেখানে সমস্ত কিছু রেজাল্ট দেখতে পাও সেই ওয়েবসাইটে রেজাল্টটা চেক করে নেবে এর পরবর্তী তোমাদের কাজ হবে এরপরে তোমরা এরপরে তোমরা কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি হাজার টাকা পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নেবে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড না করলে কিন্তু তোমরা কিন্তু কোনো কলেজ পাবে না হাজার টাকা তোমরা পে করবে তারপরে ডাউনলোড করতে পারবে এবং এটা কিন্তু ওখানে গিয়ে তোমাদেরকে নিয়ে যেতে হবে সিট অ্যালটমেন্ট পাওয়ার পরে কিন্তু এই এই কাজগুলো তোমাদের রয়েছে ঠিক আছে এরপরে আমি বলেছি যে তিনটে রাউন্ড রয়েছে সেই তিনটে রাউন্ড কী কী কীভাবে কাজ হয় সেটা আমি একটু পরে তোমাদের বলছি ঠিক আছে এই সিট অ্যালটমেন্টের পরে তোমাদের কি করতে হবে সেইটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো আমাদের লাস্ট ধাপ হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান ফিজিক্যাল ভেরিফিকেশান কী তোমাদেরকে একটা কলেজ পাওয়ার পরে সেই সিট অ্যালটমেন্ট লেটার এবং র্যাঙ্ক কার্ড এবং আদার্স ডকুমেন্টস নিয়ে ঠিক আছে আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে অল ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের অ্যালাউটেড কলেজে যেতে হবে যেই কলেজে তুমি পেয়েছো ধরো তুমি এসএস কেম পেয়েছো বা চিত্তরঞ্জন পেয়েছো সেই কলেজে কিন্তু যেতে হবে এবং তোমাদের ভেরিফিকেশান করাতে হবে তোমাকেই যেতে হবে তুমি মরে যাও তুমি না বেঁচে থাকো যা কিছু হয়ে যাক ভেরিফিকেশান কিন্তু করাতে হবে ভেরিফিকেশান না করালে কিন্তু কলেজ পাবে না মনে করো তুমি ভাবছো যে এই কলেজটা তো আমি নেবো না আমি তাহলে যাব না তা কিন্তু হবে না যত দূরেই পড়ুক তোমাকে যেতে হবে ভেরিফিকেশন তুমি না করালে কিন্তু তোমার কলেজ ক্যান্সেল হয়ে যাবে সিটটা কিন্তু অন্য কেউ পাবে ঠিক আছে পরবর্তী প্রসেস রয়েছে যে তুমি ভেরিফিকেশনের করার পরে আপগ্রেডেশন অর অ্যাডমিশান এই আপগ্রেডেশানটা কী এটাও আমি আলাদা ভিডিও আনবো এখানে ছোট্ট করে বলে দিয়ে মনে করো তুমি তোমার ফার্স্ট চয়েসে যে কলেজে রেখেছিলে ফার্স্টে যে চয়েসে রেখেছিলে সেই কলেজটাই তুমি পেয়ে গেছো তাহলে কিন্তু তুমি আপগ্রেডেশন করাতে পারবে না তোমাকে অ্যাডমিশান নিয়ে নিতে হবে ঠিক আছে এছাড়াও মনে করো যে তুমি ফার্স্ট পাওনে তুমি থার্ড কলেজ পেয়েছ এবং সেটাকেই তুমি অ্যাডমিশান নিতে চাও তাহলে তুমি অ্যাডমিশান নিয়ে নিলে ঠিক আছে কোনো সমস্যা নেই এবার ধরো যে না তুমি কলেজ সাজিয়েছো মঙ্গল তেতাল্লিশটা কলেজ রয়েছে ফর্টি থ্রিটা কলেজ রয়েছে ফর্টি থ্রি কলেজ তুমি দিয়েছ এবার তুমি ফার্স্ট ইয়ার কলেজটা না পেয়ে তুমি ফিফথ নম্বর কলেজ পেলে ঠিক আছে তুমি ফিফথ নম্বর কলেজ পেলে এবার তুমি ফিফথ নম্বর কলেজে পড়তে চাও না তুমি তোমার এক থেকে যে চার নম্বর কলেজ রয়েছে তার মধ্যে তুমি পড়তে চাও তাহলে কিন্তু তখন তোমাকে আপগ্রেডেশন করাতে হবে এবং সেটা কিন্তু সেই কলেজে গিয়ে করাতে হবে নাহলে কিন্তু তুমি করাতে পারবে না এবার তুমি যখন আপগ্রেডেশন ফ্রম এখন তুমি যদি আপগ্রেডেশন করাতে চাও তাহলে ইএস আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে না করাতে চাইলে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে হবে ঠিক আছে এবার যখন তুমি আপগ্রেডেশন করাবে তখন সেকেন্ড রাউন্ড যেটা সেই সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমাদের এক থেকে চার নম্বর অব দি কলেজ কিন্তু তোমাদের দেখা হবে যদি তোমার কপাই ভালো থাকে তাহলে তুমি এক থেকে চারের কলেজ পেয়ে যাবে না হলে কিন্তু তোমাদের পাঁচ নম্বর কলেজটাই থাকতে পারে তখন কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে না হলে কিন্তু কলেজটা ক্যান্সেল হয়ে যাবে এই আপগ্রেডেশন অ্যাডমিশন এই প্রসেসটাও কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে এরপরে তোমরা দেখো যে আমি তোমাদেরকে বলেছিলাম যে তিনটে রাউন্ড রয়েছে সেই তিনটে রাউন্ড কি সেই সম্পর্কে ছোট্ট একটু ধারণা আমি দিয়ে রাখতে চাই তোমাদেরকে সো দেখো যে অ্যালটমেন্টের মানে আমাদের যে হচ্ছে কাউন্সিলিং কাউন্সিলিংয়ের তিনটে রাউন্ড রয়েছে ফার্স্ট সেকেন্ড এবং মকা ঠিক আছে ফার্স্ট রাউন্ডে আমি কিভাবে ফার্স্ট রাউন্ডে তোমাদের কাউন্সিলিং হবে বলে দিলাম এবার ধরো তোমরা আপগ্রেডেশন করালে তাহলে তোমরা সেকেন্ড কাউন্সিলিংয়ে বসতে পারবে আবার ধরো তোমরা কোনো কলেজ পাওনি তাহলে তোমাদের কিচ্ছু করতে হবে না অটোমেটিক তোমরা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজেবল হয়ে যাবে কিন্তু যারা ধরো ফার্স্টেও কলেজ পেলে না সেকেন্ডেও পেলে না মপ আপে বসতে চাও তাদেরকে কি করতে হবে সো হোয়াট ইজ মপ আপ মপ আপের জন্য তোমাদেরকে আলাদা করে আবার দুশো টাকা ফিস দিয়ে কিন্তু একটা রেজিস্ট্রেশন করাতে হবে ঠিক আছে মোট যারা যারা কিন্তু এই মা বাপে বসার জন্য কিন্তু অবশ্যই তোমাকে প্রথমে পাঁচশো টাকাতে রেজিস্ট্রেশন করতে হবে পাঁচশো টাকাতে রেজিস্ট্রেশন না করলে কিন্তু মপাপে বসতে পারবে না তাই যারা মা বসবে তাদের কিন্তু মোট কাউন্সেলিংয়ের জন্য খরচ হয়ে যাবে সাতশো টাকা ঠিক আছে এছাড়াও যদি সিট বেঁচে যায় এই তিনটে রাউন্ডের পরেও সিট বেঁচে যায় তাহলে কিন্তু হয় আমাদের স্পট আর এই স্পটে কিন্তু ম্যাজিক হয় এই স্পট কাউন্সিলিং কি স্পট কাউন্সিলিং কীভাবে হয় এটাও নিয়েও কিন্তু সেপারেট ভিডিও আসছে ঠিক আছে সো এন এম জে টু কাউন্সেলিং প্রসেস আশা করছি যে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যদি এরপরেও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে নলেজ আইকিউবকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এবং এছাড়াও তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার রয়েছে যে আমাদের কিন্তু এনএম জে এনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টপার্স ব্যাচে কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে সেখানে তুমি কী কী ফ্যাকাল্টি পাবে লাইভ ক্লাস রেকর্ডেড লেকচার্স উইকলি মক টেস্ট স্টাডি ম্যাটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের কিন্তু কোনো রকম কোনো বই কিনতে হবে না কিছু কিনতে হবে না আমরা স্টাডি ম্যাটেরিয়াল দেবো এমসিকিউ কিউ দেবো এবং টেস্ট খুব সুন্দর করে ডেপতে গিয়ে তোমাদেরকে টেস্ট বই পড়াবো এবং সমস্ত ডাউট ক্লিয়ার ইজিলি হবে এখানে সবাই তোমার একদম হামবেল টিচার হবে তোমার সবার সঙ্গে তুমি খুব ভালো করে কিন্তু ইন্টারাক্টেড করতে পারবে ঠিক আছে আমাদের কিন্তু এবছরও খুব ভালো রেজাল্ট হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি যে ব্যাচ রয়েছিল সেই ব্যাচে আমাদের প্রায় তিনটে ব্যাচ রয়েছিল অনেক স্টুডেন্ট ছিল এর মধ্যে কিন্তু প্রায় অর্ধেকের বেশি স্টুডেন্ট চান্স পেয়ে যাবে তোমরাও যারা নার্সিং পড়ার স্বপ্ন দেখছো অবশ্যই আমাদের টপার্স ব্যাচে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও কিভাবে জয়েন হবে এই যে এখানে কন্ট্যাক্ট নম্বর রয়েছে এই কন্ট্যাক্ট নম্বরে কিন্তু তোমরা হচ্ছে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এনি জন্য তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে ওয়ান ফোর ওয়ান টাইম পেমেন্ট করতে হবে কিন্তু তোমরা যদি ওয়ান টাইম পেমেন্ট না করতে পারো তাহলে তোমরা ইনস্টলমেন্টে পে করতে পারো ইনস্টলমেন্টের জন্য কিন্তু এই নম্বরে তোমাদের যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে সো সকলে ভালো থাকবে ধন্যবাদ